বারবার পার্থ ঘনিষ্ঠ বলে অপপ্রচার। ক্ষুব্ধ হলেন অধ্যাপিকা সোমা বন্দ্যোপাধ্যায়। কি করলেন তিনি শুনুন। সোশ্যাল মিডিয়ায় বারবার পার্থ ঘনিষ্ঠ বলে অপপ্রচার চালানোর অভিযোগে তিনি পাল্টা অভিযোগ দায়ের করলেন লালবাজারে। তিনি বলতে চাইছেন এতে তার সম্মানহানি হচ্ছে, তাই এই কারণেই বুধবার লালবাজারে অভিযোগ দায়ের করলেন অধ্যাপিকা সোমা বন্দ্যোপাধ্যায়। পার্থ ঘনিষ্ঠ হিসাবে বেশ কিছু জনের নাম সামনে এসেছে, কিন্তু এই অধ্যাপিকার অভিযোগ সোশ্যাল মিডিয়ায় বারবার পার্থ ঘনিষ্ঠ বলে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। জানা গিয়েছে সোমা বন্দ্যোপাধ্যায় দ্য ওয়েস্ট বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড প্ল্যানিংয়ে রাজ্য সংস্কৃতি বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন। বর্তমানে তিনি WBUTTEPA এবং ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদে কর্মরত। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে পার্থ ঘনিষ্ঠ হওয়ার কারণেই প্রভাব খাটিয়ে তিনি এই পদ পেয়েছিলেন। এই অভিযোগ অস্বীকার করে এবং বারবার পার্থ ঘনিষ্ঠ বলে অপপ্রচার করার ফলে তিনি বুধবার লালবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।